এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে প্রথম খবরটি সন্দীপ ঘোষকে নিয়ে এবং দ্বিতীয় খবরটি ডাক্তারদেরকে নিয়ে প্রথমে চলে আসি সন্দীপ ঘোষ সংক্রান্ত খবরটিতে জানা যাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সন্দীপ ঘোষকে নিয়ে গুজরাটে উড়ে যেতে পারে এবং সেখানে নার্কো টেস্টের বন্দোবস্ত করতে পারে সন্দীপ ঘোষের ক্ষেত্রে সন্দীপ ঘোষকে ওখানেই নার্কো টেস্ট করাতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এই রকমটায় রিপাবলিক বাংলা মারফত জানা যাচ্ছে তবে এখানেও কিন্তু অনেক শর্ত রয়েছে কেননা সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনও আরজিকর ধর্ষণ কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে মূল প্রমাণ তারা পায়নি এছাড়াও কারা কারা অভিযুক্ত সেটাও এখনও তদন্ত চালাচ্ছেন তদন্তকারী সংস্থা সিবিআই সেই জন্যই শেয়ালদাহ আদালতে আবেদন জানানো হবে সিবিআইয়ের তরফ থেকে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করানোর জন্য যদি শেয়ালদাহ আদালত নার্কো টেস্টের অনুমতি দেয় তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে গুজরাটে উড়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা এবং সেখান থেকেই নার্কো টেস্ট করানো হবে সন্দীপ ঘোষকে অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডার সঙ্গে মিটিং করলেন ডাক্তারেরা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের সিনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাঁচ একটি প্রতিনিধি দল দিল্লিতে উড়ে গিয়ে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বর্তমান রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে কর কাণ্ড নিয়ে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীরকে বিভিন্ন রকমের মতামত তুলে ধরেছেন তারা এছাড়াও তারা দাবি করেছেন এতে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজ্যের ওপর যাতে চাপ নতুন করে প্রয়োগ করতে পারে স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সেটার জন্যই অনুরোধ জানিয়েছেন তারা দেখার বিষয় এই যে আদপেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কোনো পদক্ষেপ করেন কিনা